পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি সর্বনাশ হলো আমার ঘরের লক্ষ্মীকে, এভাবে কে মারলো? কে? তুই চুপ করে আছিস কেন বল, গৌরীকে কে মারলো, কেন মারলো বল। এই যে এরাদাই, এরা মেরেছে আমার গৌরীকে, আজকে উদির এই অবস্থার জন্য এরা দায়ী। কেন এরকম করলে চোরটা? তো গৌরী কি ক্ষতি করেছিল তোমার? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য গৌরীকে খুন করলে তুমি। ঈশান, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন গৌরীকে খুন করতে যাবো? ছাড়ো আমাকে। ঈশান, কি করছিস তুই? না জেনে শুনে কাকে কি বলছিস? তুই ছাড়। কাউকে ছাড়বো না। তুমি গুরুজন ছোটা তো, আর গুরুজনদের গায়ে হাত তোলার শিক্ষা আমি ছোট থেকে পাইনি। কি বলছিস ঈশান, কি বলছিস? গৌরীর মৃত্যুর জন্য ওরা দায়ী? কেন ওরা মারবে ওকে? এত কোনো কারণ থাকবে না। কারণ আছে তো রাফি। তারাকে তুলে আনার জন্য লোক পাঠিয়েছিলে, আর সেটাতে গৌরী বাধা দেওয়ার জন্য তোমরা গৌরীকে খুন করেছো। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি ঈশান, এরকম অবস্থায় কারোরই মাথা ঠিক থাকে না। তুমি কোনো অবস্থাতেই আমাকে দায়ী করতে পারো না, বরং আমি বলবো এর জন্য দায়ী তুমি, তুমি নিজে। এই বাড়িতে থাকলে তো গৌরীর এই বিপদ হতো না। তুমি তার আর গৌরীকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছিলে। তুমি কি করে জানলে যে আমরা গ্রামে গিয়েছিলাম? আমি তো কাউকে কিছু বলিনি। এই রে, একটা বিভৎস কথা বলে ফেললাম। আমার কথাটা একটু শোন ঈশান, আমরা জানবো না কেন, আমরা তো জানতাম তোরা গ্রামেই আছিস, কারণ দেবুর কাছ থেকেই তো আমরা জেনেছি। এই দিদি, মিথ্যে কথা বলিস না, এই ব্যাপারে আমি তোকে কিচ্ছু বলিনি। তো শোনো পিসিমণি, তারাকে যারা তুলে আনতে গেছিল তাদেরকে আমি চিনি। একজন তোমার ভক্ত ছিল, আর একজন সূর্যকে কিডন্যাপ করেছিল। ওরা তোমার লোক পিসিমণি, তাই ছোট দাদু যদি কিছু নাও করে থাকে এর জন্য তুমি দায়ী। সত্যিটা স্বীকার করো পিসিমণি, আগের বার তো তোমার শুধু জেল হয়েছিল, কিন্তু এবার যাতে তোমার ফাঁসি হয় সেই ব্যবস্থা আমি করব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।